রাক্ষস কয় দুই ভাই ঘাটাত পাইল মরা গাই, রাক্ষস কয় খায়া যাই, খোকস কয় নিয়া যাই। গাধা ও ঘোড়া যেমন অনেকটা একরকম দেখতে, কিন্তু সাইজে ও স্বভাবে আলাদা, ঠিক তেমনি রাক্ষস ও খোক্ষস হলো কাজিন টাইপের। কাছাকাছি দেখতে কিন্তু সাইজ ও স্বভাব আলাদা। রাক্ষসরা শুধু নিজেরটা চিন্তা করত, অর্থাৎ স্বার্থপর ও হিংসুটে টাইপের। আর খোক্ষসরা ছিল খুবই ভালো, তারা সহজ সরল ভাবে চলতো। আর এই কথাটা মানুষরাও জানতো, কারণ এই গল্পটা সেই সময়কার যখন রাক্ষসরা মানুষ ধরে খেত না, তারা লোকালয়ের পাশেই জঙ্গলে বাস করত। এমনকি খোক্ষসরা তো লোকালয়েও আসত, মানুষদের সাথে ছিল তাদের বন্ধুত্ব। রাক্ষসরা কিন্তু লোকালয়ে আসত না, কারণ তাদের স্বভাবের জন্য মানুষের ছোট ছোট বাচ্চারাও তাদের দেখলে ছড়া কেটে খেপাতো। রাক্ষস খোক্ষস দুই ভাই ঘাটাত পাইল মরা গাই, রাক্ষস কয় খায়া যাই, খোক্ষস কয় নিয়া যাই। রাক্ষস খোক্ষস দুই ভাই ঘাটাত পাইল মরা গাই, রাক্ষস কয় খায়া যাই, খোক্ষস কয় নিয়া যাই। তালহাদের গ্রামের পাশের জঙ্গলে রাকু ও খাকু নামে রাক্ষস খোক্ষস দুই ভাই ছিল। তাদের বাবা মারা যাওয়ার পর তারা ঠিক করলো দুই ভাই আলাদা হবে। তখন বড় ভাই বলল, আমাদের একটি মাত্র গাই আছে, কেটে তো আর দুই ভাগ করা যাবে না। হ্যাঁ ঠিকই বলেছ, গরুকে কি আর দুই ভাগ করা যায়, তাহলে তো ও মরেই যাবে। তুমি ছোট ভাই, তোমাকে গায়ের বড় ভাগটাই দেই, তুমি তাহলে গায়ের মুখের দিকটা নাও, এই এখান থেকে এই পর্যন্ত, আর আমি গায়ের লেজের দিকের এই এই এতটুকু আমি নেই, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, তুমি কত ভালো। ছোট ভাই খোক্ষস তো ভারী খুশি, বড় ভাই রাক্ষস রাকু যে তাকে ভালো ভাগটা দিয়েছে, সেজন্য সে বড় ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ। সে সারা দিন এখান থেকে ওখান থেকে ঘাস কেটে এনে গাইটাকে খাওয়ায়, আর ওদিকে বড় ভাই রোজ সকালে হাড়ি ভরে দুধ দোয়ায়। সেই দুধ দিয়ে ছানা বানায়, ছানা দিয়ে রসগোল্লা বানায়, সন্দেশ বানায়, আরো কত কি বানায়, বড় ভাই ভারী খুশি। বেশ আমার ছোট ভাই, সবাই বলে খোক্ষসেরা অনেক ভালো, তা তোমার ভাগে যখন গায়ের মুখের দিকটায় পড়েছে, তখন নিশ্চয়ই তোমাকে ভালো মতো তাকে খাওয়াতে হবে। বড় ভাইয়ের তারিফ শুনে ছোট ভাই আরো বেশি বেশি করে গরুকে ঘাস দেয়, বড় ভাই আরো বেশি করে গরুর দুধ দোয়ায়, আর ছোট ভাইকে বেশি বেশি তারিফ করতে থাকে। এভাবেই চলতে থাকে। এর বেশ কিছুদিন পর খোক্ষস লোকালয়ে আসে, আর তখন তার বন্ধু তালহার সাথে তার দেখা হয়। কি ব্যাপার বন্ধু খোক্ষস, এতদিন কোথায় ছিলে? আর বলো না বন্ধু, ভাইয়ের সাথে ভাগাভাগি করে একটা গায়ের সামনের দিক পেয়েছি, সারা দিন তাকে খাওয়াই, কিন্তু যতই খাওয়াই সে শুধু খেতেই চায় খেতেই চায়। তাকে খাওয়াতে খাওয়াতে আমি ক্লান্ত, আমার সারা দিন চলে যায় তার পেছনে, এদিকে আসার সময় পাবো কিভাবে? কেন, এত খাওয়ালে তো গাভী ভালো দুধ দেওয়ার কথা, সেটা খেলেই তো শরীরে শক্তি ফিরে পাবে। তা কি করে বন্ধু, গাভীর পেছনের দিকটা তো আমার বড় ভাই রাকুর, তাহলে দুধ তো সব সেই নিবে নাকি? আরে বোকা, তুমি গরুর মুখের দিকটা নিয়ে দিন রাত গরুকে ঘাস খাইয়ে মরছো, আর ওদিকে তোমার বড় ভাই মজা করে দুধ দুয়ে নিচ্ছে। তাই তো, কিন্তু এখন তো আর কিছু করার উপায় নেই, আমি তো আগেই গরুর মাথার দিকটা নিয়ে ফেলেছি,
অবলা প্রাণী, না খাইয়ে কি আর রাখতে পারি, ঘাস তো আমাকে খাওয়াতেই হবে। তখন তালহা ছোট ভাই খাকুকে কানে কানে একটা বুদ্ধি দিল। পরদিন সকালে যেই বড় ভাই গায়ের দুধ দোয়াতে এসেছে, অমনি ছোট ভাই গাইটির সামনের অংশে একটা লাঠি নিয়ে বাড়ি খোঁচা মারতে শুরু করল। এতে গাই গরুটি এদিক ওদিক নড়ে উঠছিল। গাই দোয়ানো অসম্ভব। বড় ভাই তখন বলে, আরে করছিস কি? রোজ আমি গরুকে ঘাস খাওয়াই, আর দুধ দুয়ে নিয়ে যাও তুমি, আমাকে একটা ফোঁটাও দুধও দাও না। গরুর মাথার দিকটা যখন আমার, তাহলে তার উপর আমি মুগুরি মারি আর কুড়ালি মারি আর খোঁচাই মারি, তুমি কোনো কথা বলতে পারবে না। বড় ভাই বুঝল কোন চালাক মানুষ ছোট ভাইকে বুদ্ধি দিয়েছে। সে তখন ছোট ভাইকে বলল, আর তুই গায়ের মাথায় মুগুর মারিস না, এখন হতে গরুর দুধের অর্ধেক তোকে দেব। শুধু অর্ধেক দুধ দিলেই চলবে না, তোমাকে আজ থেকে গরুর জন্য অর্ধেক ঘাসও কাটতে হবে, নইলে এই আমি কিন্তু আবার মারলাম গরুর মাথায়। আরে রাখ রাখ, আজ থেকে অর্ধেক ঘাসও আমি কাটব। এরপর থেকে রাক্ষস ভাই রাকু তার খক্ষস ভাইকে ঠিকই গরুর দুধের ভাগ দিতে শুরু করলো। কিন্তু ঘটলো আরেক কাণ্ড। বাড়িতে ছিল একটা খেজুর গাছ। শীতকালে খেজুরের গাছ কেটে রস বাহির করতে হবে। বড় ভাই ছোট ভাইকে বলল, আমাদের একটা মাত্র খেজুর গাছ, কেটে তো ভাগ করা যায় না। সেবার গরুর মাথার দিকটা নিয়ে তুই ঠকেছিলি, এবার বল খেজুর গাছের কোন দিকটা নেবি, গোড়ার দিকটাই বুঝে তোর পছন্দ হবে। ছোট ভাই খক্ষসের বুদ্ধি একটু কম, গতবার যেহেতু সে আগা নিয়ে ঠকেছিল, তাই এবার বেশি কিছু না ভেবে উত্তর করে, গতবার আগার দিকটা দিয়ে তুমি আমাকে ঠকিয়েছিলে, এবার আমি ভাগ করব, এবার আমি আর আগা নেব না, এই খেজুর গাছটার গোড়ার দিকটা আমি চাই। আচ্ছা তোর কথাই থাক, তুই ছোট ভাই ভালো ভাগটাই চাইলি, আমি বড় ভাই হয়ে তো না করতে পারি না। যথারীতি ছোট ভাই নিল গাছের গোড়ার দিকটা। সে গাছের গোড়ায় রোজ পানি ঢালে, তাতে গাছ আরো তাজা হয়। আর ওদিকে বড় ভাই গাছের আগায় হাড়ি বসিয়ে মনের আনন্দে রস পেড়ে আনে। শীতকালে খেজুরের রস খেতে কি মজা! রস দিয়ে গুড় তৈরি হয়, আর গুড় দিয়ে মজার মজার পিঠা তৈরি হয়। এভাবে কিছুদিন যায়, বড় ভাই খেজুরের রস খেয়ে মোটা হয়ে উঠেছে, আর ছোট ভাই খেজুর গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে মাজায় ব্যথা করে ফেলেছে। এমন সময় অনেক দিন পর আবারও খোকোশ লোকালয়ে গেল। কি খোকোশ, আবার হারিয়ে গিয়েছিলে কোথায়? মাজায় ব্যথা, হাঁটতে পারি না। কেন কেন? তখন খোকোশ সব খুলে বলল। আর তালহা দেখলো ছোট ভাই কেমন ঠকেছে, তখন সে তাকে সব কিছু বুঝিয়ে বলল। তাই তো, এবারও তো আমি ঠকেছি, কিন্তু খেজুর গাছের গোড়ার দিকের ভাগ তো আমি নিজেই চেয়ে নিয়েছি। এখন তো আমি চাইলেও বড় ভাই আর চেঞ্জ করে দিবে না, এখন তো এর আর কোনো প্রতিকার নেই। দুর্বোকা কোথাকার, বুদ্ধি থাকলে প্রতিকার হবে না কেন? এই বলে তালহা কানে কানে আরেকটা বুদ্ধি শিখিয়ে দিল। পরদিন যেই বড় ভাই খেজুর গাছে উঠে, সেখানে হাড়ি পাতার জন্য গাছের আগায় ছাল খানিকটা কাটছে, অমনি ছোট ভাই একটা কুড়াল নিয়ে খেজুর গাছের গোড়া কাটতে শুরু করল। বড় ভাই গাছের উপর হতে শব্দ শুনে চোখ বড় বড় করে। আরে করছিস কি করছিস কি? তুমি গাছের মাথা নিয়েছো, রোজ গাছের মাথা হতে রস পেরে খাও, আমাকে একটুও দাও না। আমার যখন গাছের গোড়ার দিকটা, সেখানে আমি কুড়ুল মানি আর যাই কোনি, তুমি কিছু বলতে পারবে না। আরে থাম থাম,
বড় ভাই বলে আজ হতে খেজুরের রসও অর্ধেক তোকে দেব। তখন থেকে দুই ভাই পেশ আছে, গরুর দুধ আর খেজুরের রস দুজনেই সমান সমান ভাগ করে নেয়। এরপর তাদের বাড়িতে ছিল একখানা মাত্র কাঁথা। বড় ভাই ছোট ভাইকে বলে, দেখ কাঁথাখানাকে তো ছেড়ে দুই টুকরা করা যায় না, তুই কাঁথাখানি দিনের ভাগে তোর কাছে রাখ আর রাত হলে আমাকে দিস। ছোট ভাই তো খুব খুশি, বড় ভাই দিনের বেলার জন্য কাঁথাখানা তাকে দিয়েছে, কিন্তু দিনের বেলা তো গরম, তখন কাঁথা গায়ে দেয়া যায় না। সে কাঁথাখানা সারা দিন ভাঁজ করে রাখে, রাত হলে বড় ভাই কাঁথাখানা নিয়ে যায়। ছোট ভাই সারা রাত শীতে ঠিরঠির করে কাঁপে, বড় ভাই দিব্যি আরামে কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। তালহাদের সাথে আবারও ছোট ভাই খোকর দেখা হলো। সব শুনে তালহা তার কানে কানে আরেকটা বুদ্ধি দিল। পরদিন সন্ধ্যাবেলা ছোট ভাই কাঁথাখানা পানির মধ্যে ভিজিয়ে রাখলো। বড় ভাই যখন শোয়ার সময় ছোট ভাইয়ের কাছে কাঁথা চাইল, সে তাকে ভিজা কাঁথাটি এনে দিল। ভিজা কাঁথাটি দেখে বড় ভাই খুব রাগ করে বলল, আরে করছিস কি, কাঁথাখানা ভিজিয়ে রেখেছিস? কাঁথাখানা যখন শুধুমাত্র দিনের ভাগে আমার, তাহলে সেটা দিনে আমি যা খুশি তাই করতে পারি, এতে তোমার কিচ্ছু বলার সুযোগ নেই। কাল হতে রাতে আমরা দুই ভাই একসাথে কাঁথা ব্যবহার করব। এইভাবে তালহার বুদ্ধিতে বোকা ভাই খোকোশ সব কিছুতে সমান সুবিধা পেল। সে আরামে তার ভাইয়ের সাথে জীবন যাপন করতে লাগলো, আর তার ভাইও এখন আর তাকে ঠকানোর চিন্তা করে না। কয়েকদিন পরে খোকোশ তালহার সাথে দেখা করলো আর বলল, তালহা ইউ আর দ্য গ্রেট। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? এখনই একটি লাইক দিয়ে দাও। আর তোমাদের জন্য থাকছে একটি মজার কুইজ। বলো দেখি, এই গল্পে খোকোশের নাম কি ছিল? উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। বাই বাই।